স্কিন ভালো রাখার জন্য স্কিন কেয়ার ট্রিটমেন্টের কোনো বিকল্প নেই, তাই এবার আপনাদের জন্য থাকছে আমাদের আজকের আয়োজনে স্কিন কেয়ার টিপস। ভিউয়ার্স, আমরা সাধারণত স্কিন কেয়ারে ফেসিয়াল করে থাকি, পাশাপাশি হাতে পায়ের যত্নের জন্য ম্যানিকিউর পেডিকিউর করে থাকি। চলুন আজ আমরা দেখে নেব কি করে আমরা প্রফেশনাল হ্যান্ডের মাধ্যমে পার্লারে পেডিকিউর করে থাকি। আর পেডিকিউরে আমার সাথে মডেল রয়েছে আনিকা, আর যেই সব জিনিস আমরা ব্যবহার করব চলুন সেগুলো দেখে নিই। আমরা পেডিকিউরে প্রথমে ক্লিনজিং ইউজ করব, আমরা কিছু শ্যাম্পু ইউজ করব যেটি দিয়ে আমরা পা ভালো করে ক্লিন করে নেব, তারপর আমরা ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে তারপর আমরা স্ক্রাবিং করব, এবং সবশেষে আমরা কিছু ম্যানিকিউর প্যাডিকিউরের কিছু টুলস আছে সেই টুলসগুলোর মাধ্যমে আমরা পাটাকে আরও ভালো করে ক্লিন করে দেব, পাশাপাশি রিল্যাক্সেশন ম্যাসাজ করে দেব। এবারে আমরা নেল ক্লিনিং করে নেব। আমরা পরিষ্কার রুমাল দিয়ে পাকে ক্লিন করে নিলাম, শুকিয়ে নিচ্ছি। আমরা এখন ক্লিনজার দিয়ে নেলগুলোকে ক্লিন করছি। নখে অনেক সময় ময়লা থাকে, আমরা এর মাধ্যমে নখের ময়লাগুলো পরিষ্কার করে দিই, তারপর আমরা ছোট ব্রাশ দিয়ে ক্লিন করে নিই। আমরা অনেক সময় দেখতে পাই পায়ের নিচে মোটা চামড়া থাকে, অনেক সময় সেগুলো ফেটে যায়, আমরা সেগুলোকে ক্লিন করে নেব। আমরা অনেক সময় দেখতে পাই যে নখের পাশে ডেড সেল থাকে, অনেক ছোট ছোট মরা চামড়া যাকে আমরা বলি সেটি থাকে, আমরা এই টুলসের মাধ্যমে এটি ক্লিন করে নিই। আমাদের পেডিকিউর প্রায় কমপ্লিট, সবশেষে আমরা রিল্যাক্সেশন ম্যাসাজ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবেই কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের পেডিকিউর। আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে ঘরে বসে সুন্দর করে, বাসায় আপনার শ্যাম্পু আছে আরও এছাড়া বডি লোশন থাকে, আপনি চাইলে সেগুলোর মাধ্যমেও পেডিকিউর করে নিতে পারেন। হালকা গরম পানিতে একটু লবণ আর লেবু দিয়ে আপনি ভালো করে ম্যাসাজ করে পেডিকিউরটি নিজেই সেরে নিতে পারেন। তাতে দেখবেন আপনার পা অনেক হালকা লাগবে, অনেক ফ্রেশ লাগবে, পরবর্তী দিন আপনার কাজ করতে আরও বেশি ভালো লাগবে।